আজকে খুবই একটি অস্পিসিয়াস ডে আজকে হচ্ছে দীপাবলি এর বিভিন্ন স্ক্রিপচারাল সিগনিফিকেন্স রয়েছে এই দিনের বিভিন্ন ইনসিডেন্ট রয়েছে এবং দামোদর মাসের পরিপ্রেক্ষিতে আজকের দিনেই এই দামোদর লীলা সংগঠিত হয়েছিল যে লীলাকে আমরা এক মাস ধরে সেলিব্রেট করি সেটা অ্যাকচুয়ালি আজকের দিনে হয়েছিল দিওয়ালির দিনে ঠিক তো সেটা আমরা শ্রীমদ ভাগবত থেকে আজকে আলোচনা করব সো লেট স্টার্ট উইথ দ্য প্রেয়ার্স ओम ज्ञान तिमिरांधस्य ज्ञानंजन श्री गुरवे नमः श्री चैतन्य मनोभीष्टम स्थात येन भूतले स्वयं हम श्री ददाते स्वपद्तिक वंदेहम श्रीगुरोपकमल श्रीगुरो वैष्णवां श्रीरूप साग्र जात सहगन रघुनाथन्तम तम सजीव सा द्वैतम साधूता पिजन सहित कृष्णचैतन्यम ललिता श्री लिता <coughs> नम विुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति स्वामी नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणी वाछाकू्य कृपाशिंदुभ्यव पति पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण कृष्णं गौरत्षे नम पंचतत्मकृष्ण भक्तरूपस्वक्तावता भक्ताख्यम नमा भक्तशक्तिकृष्णकुण भक्ता 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 सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका राधाक नमस्तुते तप्तकाचन गौरंगी राधे बृंदवनेश्वरी वृषभाुसुते देवी प्रणमामी हरिप्रिय निलाचल निवास नित्याय परमात्मने बलभद्र सुभद्रव्यम जगन्नाथा ते नम जय कृष्ण चैतन्य प्रभु निनंद शिवाशादि गाधर भक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे 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 कृष्ण तो आज डिस्कस दामोदर लीला পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকারের রূপ রয়েছে এবং ভগবান বিভিন্ন রূপ নিয়ে আবির্ভূত হন যেমন দশাবত স্তোত্রে আমরা দেখতে পাই মৎস্য কর্ম বরাহ নৃসিংহ ইত্যাদি বিভিন্ন রূপে তিনি আবির্ভূত হন এই সমস্ত রূপগুলিকে কি বলা হয় পরমেশ্বর ভগবানের লীলা অবতার কোনো বিশেষ লীলা করার জন্য তিনি আবির্ভূত হন বিভিন্ন রূপে সেরকম যখন তিনি কৃষ্ণ রূপে আবির্ভূত হচ্ছেন এই কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার রয়েছে সেজন্য কৃষ্ণকে বলা হয় অবতারিক শ্রীমদ ভাগতে যখন গোস্বামীকে প্রশ্ন করা হয়েছিল শ্রীকৃষ্ণ লীলা সম্পর্কে তখন গোস্বামী বিভিন্ন লীলা করেছেন বিভিন্ন যুগে বিভিন্ন রূপ নিয়ে ভগবান এসেছেন বিভিন্ন লীলা করতে তার ভক্তদের সাথে ঋষি প্রকেট করতে নৃসিংহ দেবরূপে প্রহ্লাদ মহারাজের সাথে ঋষি প্রকেট করেছেন বরাহ দেবরূপে তিনি এসে হিরণ্যাক্ষকে বধ করেছেন ধরিত্রী মাতার সাথে ঋষি প্রকেট করেছেন তো এই লীলাবতারদের গণনা করতে করতে সেই সময় কৃষ্ণকেও তিনি লীলাবতার হিসাবে গণনা করেন কৃষ্ণ বলরাম তারাও এসেছেন লীলা করতে কিন্তু পরক্ষণেই সুত গোস্বামী রিয়েলাইজ করেন যে আই হ্যাভ মেড এ মিস্টেক আমি এটা ভুল করে ফেলেছি এই সমস্ত লীলাবতারদের সাথে কৃষ্ণকে গণনা করা আমার উচিত হয়নি সেজন্য তিনি কৃষ্ণের জন্য আলাদা করে শ্লোক বললেন এতে চমসকলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মেড়ন্তি যুগে যুগে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের উৎস অংশ কলা কলা কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান ইন্দ্রারি ব্যাকুলম লোকম মেড়ন্তী যুগে যুগে অর্থাৎ তিনি তার ভক্তদের বেনিফিট করার জন্য ভক্তদেরকে সঙ্গ প্রদান করার জন্য তাদের উদ্ধার করার জন্য অবতরণ করেন তো এই শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস তো তিনি এসে যখন লীলা করছেন তার বিভিন্ন প্রকারের লীলা রয়েছে বাল্যলীলা রয়েছে তার মাধ্যমে যে সমস্ত ডিভটিরা শ্রীকৃষ্ণকে বাৎসল্য রাশে সেবা করতে চান তাদেরকে স্যাটিসফাই করেছেন তার পৌগণ্ড লীলা রয়েছে কৈশোর লীলা যৌবন লীলা রয়েছে তার মাধ্যমে যারা কঞ্জুকাল লাভ অর্থাৎ মাধুর্য রূপে ভগবানকে সেবা করতে চায় তাদেরকে স্যাটিসফাই করছেন কিশোর রূপে তিনি তার সখাদেরকে স্যাটিসফাই করছেন তো এইভাবে বিভিন্ন এই যে আর যে অবতার তার মধ্যেই তিনি বিভিন্ন প্রকারের যে লীলা প্রদর্শন করেছেন তার মাধ্যমে বিভিন্ন রসের ভক্তদেরকে তিনি তৃপ্তি প্রদান করেছেন শান্ত রসের ভক্ত রয়েছে দাস্য সাক্ষ বাৎসল্য মাধুর্য সমস্ত ভক্তদের তিনি স্যাটিসফাই করছেন যার যেরকম মনোবাঞ্ছা তো সেরকম দামোদর লীলা স্পেসিফিক্যালি যশোদা মাতার সাথে যিনি হচ্ছেন বাৎসল্য প্রেমের একদম পরম পরাকাশাপ অর্থাৎ বাৎসল্য প্রেমে কৃষ্ণকে যশোদা মায়ের থেকে বেটার কেউ সার্ভ করতে পারবে না আর যশোদা মা হওয়া সম্ভব নয় অনেকেরই কৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেম থাকতে পারে কিন্তু যশোদা মায়ের মতো বাৎসল্য প্রেম থাকা সম্ভব নয় যেমন আমাদের হৃদয়ে ভক্তি শ্রীমতী রাধানীর থেকে আসছে আলটিমেটলি এবং সমস্ত যে কনজুগাল পরমেশ্বর ভগবানের যে মাধুর্য লীলা সমস্ত গোপীরা যে মাধুর্য রসে সেবা করছেন তারা শ্রীমতী রাধারানীর এক্সপানশন তো সেই যাদের হৃদয়ে কৃষ্ণপতি বাৎসল্য প্রেম রয়েছে তার সোর্স হচ্ছে মাদার যশোদা তো যশোদা মানে হচ্ছে যশোদা মার পজিশনটা এরকম যশোদা মার পজিশনকে নিয়ে শিলপ্রভুপাত বলেন শিলপ্রভুপাত একটা ফেমাস ডায়লগ আছে যে মায়াবাদীরা কি জন্য তারা ভক্তি করে বা ভগবানের পূজা অর্চনা করে তারা ভগবান হওয়ার জন্য পূজা অর্চনা করে যেটা কমপ্লিটলি ভুল সেই জন্য আমরা ভক্তরা ক্রিটিসাইজ করি মায়াবাদীদেরকে চৈতন্য মহাপ্রভু আমাদের বারণ করেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিল হয় সর্বনাশ তো মায়াবাদী উপায়ে আমাদের ভগবানকে বার্ষিক করা উচিত নয় ভগবান হওয়ার জন্য আমরা ভগবানের ভক্তি করছি না ভগবানকে সেবা করার জন্য করছি কিন্তু শিলপ্রভুপাদের ফেমাস ডায়লগ হচ্ছে যে মায়াবাদীরা তো ভগবান হতে চায় তুমি যদি ভক্তিযোগ করো তুমি ভগবানের থেকে ওপরে উঠে যেতে পারবে যেমন দেখো মাদের যশোদা মা যশোদা কিভাবে কৃষ্ণকে কৃষ্ণকে শাসন করেছেন কৃষ্ণকে বেঁধে রেখে দিচ্ছেন কৃষ্ণ তার বসীভূত তো সেই সেইটাই এই লীলার মাধ্যমে দেখানো হয়েছে তো যশোদা মায়ের যে পজিশন সে পজিশন ভগবানের থেকেও সুপিরিয়ার অবভিয়াসলি রাধারানীরও সেরকম ব্যাপার যে পরমেশ্বর ভগবান রাধারানীর চরণ ধরে ক্রন্দন করেন সেটা গীত গোবিন্দতে লেখা হচ্ছে জয়দেব গোস্বামী লিখছেন স্মারক রাখান্ডানম মম শি রসি দেহি পদপল্লবম উদাহরণ তো সেই সম্বন্ধে লীলা আছে তো এই ধরনের যে ইন্টিমেট রস বাৎসল্য রস মাধুর্য রস সাক্ষ্য রস এগুলোর দ্বারা কৃষ্ণ বসীভূত হয়ে যায় এবং কৃষ্ণ বলছেন যে যে ঐশ্বর্য মিশ্রিত যে প্রেম সেটার দ্বারা আমাকে বস করা যায় না অন্য জায়গার প্রেম ব্রজের বাইরে অন্য যে কোনো প্রেম দামোদর লীলা হচ্ছে ব্রজলীলা বৃন্দাবনের লীলা এই বৃন্দাবনের লীলার মধ্যে একটা স্পেশালিটি আছে অন্য যে কোনো জায়গার লীলাতে ঐশ্বর্যের প্রভাবে সেই প্রেম শিথিল হয়ে যায় কিন্তু ব্রজে ঐশ্বর্যের প্রভাবে শিথিল হয় না ব্রজের প্রেম এত প্রগাঢ় যেমন কুরুক্ষেত্রের অনাঙ্গনে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের রস ছিল রাইট এবং ভগবত গীতার শুরুতেও অর্জুন কিভাবে কথা বলছিলেন কৃষ্ণের সাথে সেই নাই রোভয়ের মধ্যে ও আচুতা ও কৃষ্ণ নাম ধরে ডাকছে বন্ধুর মত রস किंतु विश्वरूप दर्शन पर अर्जुन टोन चेंज हो जाए सखे मत्वा प्रसभम यदुक्तम हे कृष्ण हे यादव हे सखे अजानता महिमान तवेद मया प्रमाद प्रणये नापी यहाम सत्तोषि बिहार शय्यासन भोजनसु এবং তার অনুশোচনা হচ্ছে যে এই বিশ্বরূপ যার মধ্যে সমগ্র ভুবন সমাহিত ত্রিভুবন যার মধ্যে ফোরটিন প্লানিটারি সিস্টেম কোটি কোটি ব্রহ্মাণ্ড যার মধ্যে সমাহিত তাকে আমি এ কৃষ্ণ এই অচ্যুত এইভাবে ডেকেছি শুতে বসতে আমি তার সাথে ঠাট্টা করেছি কি কত বড় ভুল করে দিয়েছি আর সেই রেসপন্সটাই যদি ব্রজের সখাদের সামনে গিয়ে করা হয় কেউ যদি বলে এই তোমাদের বন্ধু কৃষ্ণকে এই পরমেশ্বর ভগবান তাদের রিয়কশন কি হবে ভগবান তুমি কোন বড় লোক তুমি আমি সম তুমি কি বড় লোক ভাই তুমি কি মনে করছো তোমার খুব শক্তি আছে নাকি আমার সাথে রেস করা দেখো আমি রেসে হারিয়ে দেবো তোমাকে বা তারা বলছেন যে তোমার কি তোমার তুমি মনে করছো কয়েকটা অসুরকে মেরে তুমি খুব ইয়ে পালয়ান হয়ে গেছো ওগুলো কিছু নয় অ্যাকচুয়ালি তোমার বাবা নন্দ মহারাজ শালিগ্রাম শিলার উপাসনা করে সেই জন্য বিষ্ণু মাঝে মধ্যে তোমাকে একটু পাওয়ার দিয়ে দেয় সেটা পেয়ে তুমি কি মনে করছো যে তুমি বিশাল হয়ে গেছো নাকি দুটো অসুরকে মেরে ও সবাই করতে পারে তো তোমার কোনো ওটাতে মানে ক্রেডিট নেই শালিগ্রাম শিলা উপাসনা করে বিষ্ণু তোমাকে শক্তি দেয় এটা হচ্ছে ব্রজের সখাতে রেসপন্স সেই রকম ভাবে মা যশোদাকে যদি বলা হয় যে বুঝলে যশোদা তোমার সন্তান কিন্তু কোনো সাধারণ নয় তুমি তো যে হা যখন করেছে তার মধ্যে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পেয়েছ এইরকম ভাবে কেউ যদি বোঝানোর চেষ্টা করে মা যশোদাকে তো যদি কেউ বলে তোমার এই যে পুত্র সে হচ্ছে সবাই ভগবান সাক্ষাৎ আদীয় নারায়ণ অপুমান সমস্ত নারায়ণের উৎস যশৈক নিঃশ্বসিত কালমথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর মহান স ইহ যশ কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি মহাবিষ্ণুর উৎস তোমার পুত্র যশোদা মা বলবে দেখো কোন মহাবিষ্ণুকে ঘুম ঘুমাতে যাবার সময় বেড টাইম স্টোরি দরকার হয় কোন মহাবিষ্ণু যখন বিদ্যুৎ চমকায় আমার শাড়ির পিছনে এসে ঢুকে যায় তাই আমাকে উল্টো পাল্টা বোঝাতে এসো না এ কত বড় মহাবিষ্ণু সে আমার জানা আছে আর কৃষ্ণ কোনো ভগবান নয় কৃষ্ণ আমার লালা ভগবান মানে সে জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে দেবে ভগবান সবার কৃষ্ণ শুধু আমার আমার লালা এইটা হচ্ছে ব্রজের ভাব মানে অন্য জায়গাতে কৃষ্ণ যদি একটু আপুলিন্স দেখায় তার একটু ঐশ্বর্য দেখায় সঙ্গে সঙ্গে হাত জোর করে বাবারই ভুল করে ফেলেছিলাম আপনাকে নিজের সন্তান ভেবে আমাকে আপনাকে নিজের সখা ভেবে দেবকী মাতা কে যখন উদ্ধার করতে আসেন কৃষ্ণ সেই সময়তেও কৃষ্ণ রাপুলেন থেকে যে কৃষ্ণ চানুর মুষ্টিক কংস এত কুবলয় পীড় এদেরকে সব বধ করে দিল সেটা দেখে মাতাও তখন একটু ইতস্তত বোধ করেছিলেন নিজের পুত্রের সাথে কথা বলতে তো তার যে প্রেম সেটা দাস্যরসে নেমে গেছিল অর্জুনের সাক্ষরস দাস্যরসে নেমে গেছিল কিন্তু ব্রজের যে সাক্ষরস ব্রজের যে বাৎসল্য ব্রজের যে মাধুর্য সেটা তুমি ঐশ্বর্য কৃষ্ণ ঐশ্বর্য দেখি দেখি প্রমাণ করার চেষ্টা করেছি আমাকে একটু পাত্তা দাও তোমরা আমাকে খুব হালকে মে লে রে তুম লোক তো কিন্তু তো কেউ পাত্তা দেয় না ব্রজে এইটাই হচ্ছে ব্রজবাসীর প্রেম কৃষ্ণের প্রতি এবং এই প্রেমটা এরকম যে তারা কৃষ্ণ ভগবান বলে কৃষ্ণকে ভালোবাসে না তারা কৃষ্ণ ভগবান নয় বলে মানে ভগবান নাম মেনে কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ ভগবান এইটা ভেবে তাকে ভালোবাসাটা সহজ যে হ্যাঁ ভগবান উনি পারফেক্ট ওনার অনেক শক্তি আছে তাহলে তো হ্যাঁ সবাই ভালোবাসবে কিন্তু ব্রজের যে ব্রজবাসীরা তারা কৃষ্ণকে এমনি ভালোবাসেন নিঃস্বার্থ প্রেম আহি তো কি অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধি শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে যে কিরকম ভাবে ভালোবাসতে হবে ভগবানকে তাহলে পাওয়া যাবে সবেদ ধাতু পদবীম পরশ্য দুরন্ত বীর্যশ রথাঙ্গ পানিম यो मयया सततयावृत् भजेत तत्द सरोज गंधम भजेत तत्द सरोज गंधम परमेश्वर भगवान लोटस फीट के वर्षिप करर उपाय की जो अमायया संततया अनुवृत्या अमाया विदाउट एनी रिजर्वेशन आहितुकी तो मन को अल्टीरियर मोटिव छाड़ा है प्रेम ब्रजेर तारा निजेरा जाने ना कृष्ण के कहना भलोबाशा सहजा प्रेम নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয় এই যে সহজাত কৃষ্ণের প্রতি প্রেম সেটা সবারই রয়েছে কিন্তু ঘোষে মেজে সেটাকে বাইরে বের করতে হয় ঢাকা পড়ে আছে ময়লা দিয়ে চেত দর্পণ ভব দাবাগ্নি নির্বাহন হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই ময়লাগুলো সরে গেলে তবে সেই প্রেম বেরিয়ে আসে আর ব্রজবাসীদের সেই প্রেমটা অটোমেটিক্যালি সেই জন্য তারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত ব্রজের যে অধিবাসীরা এবং তাদেরকে যারা ফলো করে চলে তারা হচ্ছে রাগানুগা ভক্ত ভক্তির অসামৃত সিন্ধুতে বর্ণনা করেছেন রূপ গোস্বামী বৈদী ভাগাত্মিকা ভক্তানুগা ভা তো এইভাবে সহজাত প্রেম তাদের ব্রজের প্রত্যেকটি গোপী যারা মাদারলি গোপী বা বাৎসল্য প্রেম যাদের মধ্যে রয়েছে তারা নিজের ছেলে থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসে এবং তারা নিজেদেরকে প্রশ্ন করে এরকম কেন হচ্ছে আমাদের যশোদার যে পুত্র তার প্রতি আমাদের প্রেমটা বেশি আর নিজের পুত্রের প্রেমটা এত বেশি নয় কেন তারা নিজেরাই নিজেদেরকে করে বুঝতে না কেন হচ্ছে এটা কৃষ্ণ যখন যখন লীলা করেছিলেন ব্রহ্মাজি চুরি করে নিয়ে সমস্ত শ্রীকৃষ্ণের গোপ সখাদেরকে এবং গাভীদেরকে সেই সময়তে ব্রহ্মাজি নিয়ে চলে গেছিলেন এবং ফিরে এসেছিলেন এক বছর পর তখন কৃষ্ণ কি করেন কৃষ্ণ নিজেকেই সমস্ত গোপ সখা এবং গাভীদের ফর্মে নিজেকে এক্সপ্যান্ড করেন এবং যেমন যে যার বাড়ি চলে যায় গরু চলানোর পর তারা এসে বাড়িতে চলে যায় তো সেই দিনে তাদের ফিরতে একটু লেট হয়েছিল কারণ লাস্টে কোনো আর না দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক চেষ্টা করলো কৃষ্ণ খোঁজার দেখি সামনে কোথাও লুকিয়েছো যদি তারপরে বুঝলাম না ব্রহ্মাকে একটা শিক্ষা দিই শিক্ষা না দিলেই নয় তখন কৃষ্ণ নিজেকে এক্সপ্যান্ড করলেন সমস্ত গোপশখা এবং রূপে দে ফিরছেন তো প্রত্যেকটি অ্যাকচুয়ালি কৃষ্ণ এই সন্ধ্যাবেলাতে যারা ফিরছেন ব্রহ্মবি মহল লীলার পর তো তখন সমস্ত গোপীরা তারা দাঁড়িয়ে আছে যে আজকে ছেলেগুলো এত দেরি হয়ে গেল এখনো ফিরছে না কেন মা যশোদাও আছে সমস্ত গোপীরা দাঁড়িয়ে আছে তো সমস্ত গোপীরা অন্যদিন কি হয় বাকি সবাই ফিরছে কিন্তু সবাই তাকিয়ে থাকে কৃষ্ণার দিকে সমস্ত গোপশারা ফিরছেন মা যশোদা তো কৃষ্ণার দিকে তাকিয়ে আছেন অন্যান্য গোপীরাও কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন তারা নিজেদের সন্তানের দিকে তাকাচ্ছেন কিন্তু আজকে ব্রহ্মবি লীলার পর যখন তারা ফিরছিল যে যে যার মা তার দিকে তাকিয়ে আছে তো গোপীরা নিজেদেরকে প্রশ্ন করছে আজকে আমার ছেলেটাকে যেমন কৃষ্ণের মতো লাগছে একটু ওর প্রতি আমার প্রেমটা যেন আজকে বেড়ে যাচ্ছে আজকে তো কিছু একটা স্পেশাল হয়েছে এরকম হচ্ছিল এবং দেখা যাচ্ছে যে গাভীরা গাভীরা তাদের সদ্যজাত বাছুরকে ছেড়ে যারা পরিণত বাছুর তাদের দিকে ছুটে যাচ্ছে তাদেরকে আদর করতে তাদেরকে দুধ খাওয়াতে জেনারেলি গাভীরা অ্যাটাচড হয় যে সদ্যজাত বাছুর তার প্রতি গোবৎস তার প্রতি তার প্রেম থাকে তো বলরাম এটা নোটিস করে বলছি কি ব্যাপার এরকম তো কখনো দেখা যায় না যে গাভীরা সদ্যজাত শিশুকে ছেড়ে পরিণত যে গোবৎস তার দিকে যাচ্ছে কৃষ্ণ বলরাম বলছে কি করেছো তুমি ব্যাপারটা কি একটা তুমি করেছো নিশ্চয় তারপর বলরাম বলরাম বুঝতে পারেন উনি তো সেকেন্ড বডি তো সেটাই কৃষ্ণের সাথে বলরামের আলাদা সম্পর্ক যখন কালিয়া দমন লীলা হয় সবাই ভাবছি কৃষ্ণ কি হবে কালিয়া জড়িয়ে নিয়েছে কৃষ্ণকে কৃষ্ণ মনে বাঁচবে না সমস্ত ব্রজবাসী ভাবছি আজকে আমরা কৃষ্ণকে আমাদের চোখের সামনে মানে চলে যেতে হবে এটা দেখার থেকে আমরা আগে প্রাণ ত্যাগ করে দিই তারা ভগবান প্রার্থনা করেছেন মা যশোদা তো দেখেই তিনি মূর্ছিত হয়ে গেছেন কিন্তু বলরাম হাসছেন কালিয়াদম লীলার সময় তো কৃষ্ণের সাথে বলরামের আলাদাই আন্ডারস্ট্যান্ডিং তো যাই হোক বিভিন্ন লীলার মাধ্যমে এইভাবে বাৎসল্য গোপীদের সাথে যারা বাৎসল্য প্রেমে কৃষ্ণকে সেবা করতে চান তাদের সাথে রেসিপ্রোকেশনের একটি অন্যতম ক্লাসিক লীলা হচ্ছে দামোদর লীলা দামোদর মানে হচ্ছে দাম উদর দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে হচ্ছে তার উদর বা পেট অর্থাৎ উদরে দাম দিয়ে বাঁধা আছে দড়ি দিয়ে বাঁধা আছে যে ভগবান তাকে বলা হয় দামোদর ভাগবতম থেকে আমরা দেখব যে মেডিটে এই টোটাল দেখবো মাত্র তেইশটি ভার্সেস এর মাধ্যমে শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন এই দামোদর লীলা পরীক্ষিত মহারাজের কাছে এবং যেহেতু পরীক্ষিত মহারাজের কাছে অনেক কম টাইম ছিল প্রত্যেকটা লীলা খুব সংক্ষেপে বর্ণনা করেছেন তো এই তেইশটা ভার্সেসের মাধ্যমে সমগ্র দামোদর লীলাকে তিনি ফুটিয়ে উঠছেন সুখদেব গোস্বামী রাধারানীর সুখপক্ষী তো তিনি কি বর্ণনা করেছেন দেখা যাবে প্রথমেই বর্ণনা করা হচ্ছে শ্রী সুখা উবাচ সুখদেব গোস্বামী বলছেন আচ্ছা এটা আমার সাথে সাথে আপনারা রিপিট করতে পারেন স্ক্রিনে প্রত্যেকটা ভার্স দেখা যাবে ঠিক আছে আমরা হয়তো কল অ্যান্ড রেসপন্সের টাইম পাবো না কিন্তু মিউটেড থেকে আপনারাও ডিসাইড করুন दामोदर मंथे श्रीमद भागवतम थे पुरो दामोदर लीला रिसाइट करा अत्यंत तो सौभाग्य बेपार श्री शुक उवाचम एकदा गृह दासीशोदानंद गेहिनी कर्मतर निुक्ता स्वयं दधी यानी यानी हगीता तद्वाला चरिता দধি মন্থনে কালে স্মরণতি তান্যগায়ত ভেরি বিউটিফুল শুকদেব গোস্বামীর কন্টেক্স দিচ্ছেন যে দামোদলীলাটার সূত্রপাত কিভাবে হলো ঠিক আছে নাও উই আর এন্টারিং ইন টু দ্য দামোদলীলা যার ডিস্ট্র্যাকশন আছে সব কিছু সরিয়ে রাখুন যা জাগতিক চিন্তা আছে সরিয়ে রাখুন এক ঘন্টাই জগতের ব্যাপারে না ভাবলে কিছু হয়ে যাবে না কৃষ্ণ আলটিমেটলি টেক কেয়ার করবে সারাদিন কাজ করুন কিন্তু লেটার্স্ট মেডিটেড দিস এক ঘন্টা কি ফোর্টি ফাইভ মিনিট ইন্টু দি দামোদ লীলা লেটস এন্টার নন্দ মহারাজের কোর্ট ইয়ার্ডে যেখানে যশোদা মা তিনি ননী তৈরি করেছেন আমরা সেইখানে দাঁড়িয়ে আছি সবাই বা বসে আছি এবং লীলাটাকে সামনে থেকে দেখছি রকম ভাবে ইমাজিন করতে করতে রিলিজ করতে করতে ভাগবতম পড়া উচিত ভাগবতম না যে পড়ে নিলাম ট্রান্সলেশন পড়ে নিলাম জেনে গেছি বুঝে গেছি গল্প এরম নয় ভাগবতম ভাগবতম রিলিজ করার জিনিস নিগম কালপাতারুর গলিতমফালাম সুখমুখাদম মৃতদ্রাবসম ইউতম পিবত ভাগবত রসমালয়ম মোহরহো রসিকা ভবি তো ভাগবত হচ্ছে রসমালাই এটা এটা পান করার জিনিস ভাগবত রস মাধুরী পান করার জিনিস তো সুখদেব গোস্বামী বলছেন একদা কোন এক সমতে গৃহদাসীশু ঘরের সমস্ত দাসীদেরকে গৃহদাসীদেরকে যশোদানন্দ গেহিনী যশোদা নন্দ গৃহিনী নন্দের গৃহের যে গৃহিণী তিনি হচ্ছেন যশোদা তিনি সমস্ত গৃহদাসীদেরকে কি করেছেন নিযুক্তাসু অন্য কর্মে নিযুক্ত করেছেন যে তুমি তুমি বাসন কাপড় গাছ ইত্যাদি করো দধি এবং তিনি নিজে দধি মন্থন করতে বসেছেন নিজে কেন দধি মন্থন করতে বসেছেন কারণ মা যশোদার কাছে অনেক কমপ্লেন আসছে তার লালাকে নিয়ে যে বিভিন্ন বাড়িতে যাচ্ছে গোপীদের চুরি করছে খুব বদমাইশি করছে এবং কমপ্লেনের শেষ নেই কৃষ্ণকে নিয়ে সবাই এসে কমপ্লেন করে যাচ্ছে যদি এই সমস্ত গোপীরা তারা চায় যে কৃষ্ণ আসুক আমাদের বাড়িতে এবং চুরি করুক সেই জন্যই তারা মাখন বানায় আবার চুরি করে নেওয়ার পর কমপ্লেনও করবে তা এইটা হচ্ছে ব্রজ গোপীদের প্রেম তো যশোদা আমাকে সবাই এসে বলছেন যে কৃষ্ণ এরকম আমাদের বাড়িতে আসছে কিন্তু খুব কিন্তু একটু সামলাও কৃষ্ণকে এরকম এরকম ভাবে তারা লাভিংলি কমপ্লেন করছেন মা যশোদাকে মা ভাবছেন যে রাজার পুত্র ব্রজের ব্রজ রাজ সুতো তার এইরকম আচরণ আমাদের প্রেস্টিজ ডাউন করে দিচ্ছে আমাদের সোসাইটিতেই ছেলেটা তো কি করা যায় যে আমার মনে হচ্ছে আমার বাড়িতে ভালো মাখন তৈরি হচ্ছে না সেই জন্য কৃষ্ণকে অন্য জায়গায় যেতে হচ্ছে তো যাতে ভালো মাখন তৈরি হয় তাই অন্য ঘরের যে মেড সার্ভেন্ট আছে তাদেরকে অন্য কাজে নিযুক্ত করে আমি স্বয়ং মাখন তৈরি করব যাতে কৃষ্ণ সেটা খাবার পর অন্য কোথাও না যায় তো যশোদা মা পদ্মগন্ধা গাভীদেরকে নির্বাচন করে অর্থাৎ যে সমস্ত গাভীদের দুগ্ধ পদ্মের মতো সৌরভ সম্পন্ন পদ্মের মতো সুন্দর গন্ধ আছে সেই সমস্ত গাভীদের দুধে তাদেরকে বলে পদ্মগন্ধা গাভী

গীতানি তিনি কিছু গীতানি বা গান করছেন কি গান করছেন তদ্বালী চাল চরিতানি মানে বাল্য অবস্থার চরিত বাল্য অবস্থার লীলা শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের বাল্য লীলা কীর্তন করতে করতে তিনি দধি মন্থন করছেন ঠিক আছে তো এইভাবে যশোদাম আমাদের সামনে করেছেন কিভাবে ভগবানের নাম আর আমাদের কাজ একসাথে করা যায় ভগবানের নাম নিতে থাকা উচিত এবং হাত দিয়ে কাজ করা উচিত রাঘব রাজারাম যে গানটা রয়েছে সেখানেও একই জিনিস বলা হচ্ছে যে হাত দিয়ে ঘরের কাজ করো আর মুখ সে বলো সীতারাম রাইট তো সেই জিনিস যশোদা মাও দেখাচ্ছেন যে তিনি কৃষ্ণের সেবা করছেন এবং তার সাথে কৃষ্ণ কীর্তন করছেন তো সেরকমই আমরা যখনই কৃষ্ণের জন্য সেবা করছি যেমন আমরা রান্না করছি সেই সময়তে আমরা ভাগবতমের শ্লোক গাইতে পারি সেই সময়তে আমরা হরি কৃষ্ণ মহামন্ত কীর্তন করতে পারি তাহলে আমরা যে সুন্দর চেতনা নিয়ে ভোগ রন্ধন করবো সেটা কৃষ্ণ খুব রেলিস করবেন যশোদামা শেখাচ্ছেন কৃষ্ণের জন্য ভোগ প্রস্তুত কিভাবে করতে হয় তো এইভাবে কৃষ্ণের লীলা গাইতে গাইতে আমাদের করা উচিত ভগবানের জন্য রান্না বা অন্য যে কোনো সেবা ভগবানের মন্দির মার্জনা করতে করতে আমাদের ভগবানের লীলা কীর্তন করা উচিত যে কোনো সেবা আমরা করছি সেটা ভগবানের নামের সাথে তবে সেটা ভগবান তারপর কি বলছেন সুখদেব গোস্বামী সোমম বাস পৃথুক পুত্র স্নেহ স্নচয়ুগম জাতকম পঞ্চ শুভ্রু রজ্বাকর স সমভুজ চল কঙ্কনো কুণ্ডলে চিনম ভক্ত্রং কবর বিগলন মালতি তো যশুধা মায়ের বর্ণনা করেছিলেন সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী তো আমাদের মত নন যে ওনাকে এগুলো মুখস্থ করে বলতে উনি মুখস্থ নয় হৃদয় থেকে বলছেন উনি যখন আহ মহারাজকে বর্ণনা কৃষ্ণ অ্যাপিয়ার্ড দামোদর লীলা তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং সেখানে দেখছেন যশোদা মা তিনি কিভাবে দধি মন্থন করেছেন এবং যশোদা মায়ের রূপ বর্ণনা করেছেন তিনি সৌমম বাস পৃথুক বিভ্রতম যশোদা দেবীর কেশর পীত বর্ণের শাড়ি পরিধান করেছেন পিত বর্ণের শাড়ি এবং তার বিশাল নিতম্ব দেশ কোমর বন্ধ বেঁধে দধিমন্থন মন্থন দণ্ডের রজ্জু আকর্ষণ করছিলেন ঠিক আছে তিনি তার কোমরে একটা কোমর বন্ধ ছিল এবং বর্ণের শাড়ি পরে তিনি রজ্জু আকর্ষণ করছিলেন অর্থাৎ দধিমন্থন করছিলেন এবং দধিমন্থন করার সময় কি হচ্ছিল যে পুত্র স্নেহা স্নুতা কুচাযুগাম পুত্র স্নেহ বা বাৎসল্য প্রেমের প্রভাবে তার যে স্তনযুগল দুগ্ধের দ্বারা সিক্ত হয়েছিল অটোমেটিক্যালি ফ্লো অফ মিল্ক যশোদামের বাৎসল্য প্রেম এতটাই কৃষ্ণের জন্য জাস্ট কৃষ্ণের কথা চিন্তা করতে করতেই তার স্তনযুগল দুগ্ধের দ্বারা সিক্ত হয়েছিল এবং তিনি যখন রজ্জু আকর্ষণ করে অর্থাৎ দড়ি টেনে দধি মন্থন করেছেন রজ্জ্বাকর্ষ শ্রম ভুজ চলৎ কঙ্কণ কুণ্ডলে যশোদা মায়ের যে কঙ্কন অর্থাৎ হাতের বালা এবং কুণ্ডল ঠিক আছে কানের যে কুণ্ডল এগুলো দুল ছিল তার যে দধি মন্থন করার তালে তালে উই শুড বি এবল ইমাজিন আমাদের লীলার মধ্যে প্রবেশ করা উচিত ইমাজিন করা উচিত হ্যাঁ যশোদা মা তিনি দধি মন্থন করেছেন এবং তার হাতের বালা এবং কানের কুন্ডল দুলছে এবং সেগুলো শব্দ করেছে কিছু হাতের যে কুণ্ডলগুলো সেগুলো করতালের মতো শব্দ করেছে করতালের মতো ভিড় দিচ্ছে ওকে আর তিনি যে আহ মন্থন করার যে দণ্ড সেটাও আওয়াজ করছে মৃদঙ্গের মতো বিট দিচ্ছে সেটা তো যশোদা মা কীর্তন করছেন জানি জানি চরিতানি চ আর তার সাথে সাথে তার যে হাতের আহ কঙ্কন এবং কুণ্ডল এবং দধি মন্থন করার যে দণ্ড সেইগুলো মৃদঙ্গ এবং কর্তালের সাউন্ড দিচ্ছে তো সুন্দর একটা ন্যাচারাল স্বাভাবিক কীর্তন হচ্ছে কোনো সংকীর্তন পার্টি বসাতে হয়নি আলাদা মৃদঙ্গ প্লেয়ারের দরকার হয়নি আলাদা করতাল প্লেয়ারের দরকার হয়নি যশোদা মা সিঙ্গেল হ্যান্ডেডলি তিনি কৃষ্ণের সেবাও করছেন তিনি কৃষ্ণের জন্য কীর্তনও করেছেন তিনি কৃষ্ণের জন্য করতালও বাজাচ্ছেন তিনি মৃদঙ্গও বাজাচ্ছেন তো এত সুন্দর একটা ভক্ত তার সমস্ত যে ফ্যাকাল্টি সেটাকে কৃষ্ণের সেবায় লাগিয়ে দিয়েছে হাত দিয়ে তিনি কৃষ্ণের সেবা করছেন মুখ দিয়ে তিনি কৃষ্ণের গুণকীর্তন কীর্তন করছেন তো সেটা কৃষ্ণকে আকর্ষণ করলো এবং মা খুব সকাল সকালে কাজ করতে বসেছিলেন যে এই কৃষ্ণ উঠে গেলে আর কোনো কাজ হবে না কৃষ্ণ ওঠার আগে সব শেষ করে নিতে হবে একবার উঠে গেলে সারাদিন আমাকে জ্বালাতে থাকে তো তিনি ভাবছিলেন যে কৃষ্ণ ঘুম থেকে ওঠার আগে আমি সব সম্পন্ন করব কিন্তু এত সুন্দর কীর্তন শোনার পর কৃষ্ণ থাকতে না পেরে তিনি চলে এলেন যশোদা মায়ের কাছে কৃষ্ণ হ্যাজ আপিয়ার এবং এসেই তিনি কি বলছেন তমস্তন্য কাম আস্যাদ্য মথনতিম জননিম হরিহি

মিথ্যে কথা বলেন যশোদা যখন জিজ্ঞেস করেন তুমি বাটার খেয়েছ কৃষ্ণ হচ্ছেন আত্মারাম তিনি এখন যশোদা মায়ের স্তন দুগ্ধ পান করার জন্য লালায়িত তার কামনা জেগেছে তো যদিও ভগবানের কোন ইচ্ছা নেই একটু পরে ভগবান রেগে যাবেন যশোদা মা যখন তাকে নিচে নামিয়ে দেবেন ভগবান হচ্ছে পরম শান্ত ত্রিগুণের অতীত গুণ তাকে টাচ করতে পারে না কিন্তু তবুও তিনি ক্রধান্বিত হচ্ছেন তো এই যে অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন যেটা কৃষ্ণের করা উচিত নয় কৃষ্ণ ভগবান ভগবান এই সমস্ত কাজ করলে রেগে গেলে কথা বললে এগুলো ভগবানের মর্যাদা সমান কাজ নয় কিন্তু ভক্তের জন্য তিনি সমস্ত মান সম্মানকে ধুলাই লুটিয়ে দিতেও প্রস্তুত আমার ভক্ত খুশি হলেই হবে কৃষ্ণ প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করতেও পিছুপা হননি অর্জুনের জন্যে এখন যদি শ্রীকৃষ্ণ আহ বাল্য অবস্থাতে বালকের মতো বিহেভ না করে ভগবানের মতো বিহেভ করে যশোদা মায়ের ভালো লাগবে যশোদা মায়ের এই রূপটি ভালো লাগবে যে বাচ্চারা হ্যাঁ একটু অভিমান করবে তাকে টাইম না দিলে সে কাঁদবে আমাকে দুধ খাওয়াও ঠিক আছে একটু রাগ করবে এইটাই হচ্ছে বাল্য লীলার যে মাধুর্য তো যশোদা মায়ের সাথে এই এক্সচেঞ্জ করার জন্যে ভগবান তার ভগবান সুলভ যে মর্যাদা সেটাকেও ত্যাগ করে দিতে প্রস্তুত তো এই দামদুলিল্লা বেসিক্যালি ভগবানের ভক্ত বাতসল্য সেটাকে প্রকাশ করছেন তখন মন্থন করছিল মন্থন মানে মন্থনে রত জননীকে কাছে এসে তিনি কি বললেন গৃহীত ধরে নিলেন চার্নিং রড টা অনেক হয়েছে তোমার ননীত করা বন্ধ করে বা সব ঠিক আছে তোমার তোমার যা কাজ করার টাইম ছিল টাইম ওভার এরপরে আমাকে টাইম দিতে হবে তো এখানে আমাদের আচার্যরা বলছেন যে যশোদা মা যে দধি মন্থন করছেন সেটা হচ্ছে সমস্ত শাস্ত্রকে মন্থন করে শাস্ত্রের যে নির্যাস সেটাকে উপলব্ধি করার সমান তো কৃষ্ণ এসে দধি মন্থন করার দণ্ডটা ধরে নিয়েছেন সেটার মানে কি কৃষ্ণ বলছেন এনাফ অনেক শাস্ত্র মন্থন করেছো তুমি ভগবান সামনে দাঁড়িয়ে আছে এবার সব বন্ধ করো আর শাস্ত্র মন্থন করার দরকার নেই এবং ন্যাস ধাত প্রীতিমা বহন খুব সুইটলি কৃষ্ণ বললেন মা তুমি এবার বন্ধ করো এত সুইটলি বললেন প্রীতিমা বহন অর্থাৎ যশোদা মায়ের মধ্যে প্রীতির সঞ্চার করলো সেটা যে আমার পুত্র সে স্তন পান করতে ইচ্ছা করছে স্তন্য কাম আসে তো সেই জন্য মাকে বলছেন এবার তুমি বন্ধ করো আমাকে স্তন পান করাও তো যশোদা মা স্বাভাবিক তিনি কৃষ্ণের কথা ভেবেই তার স্তনযুগল দুগ্ধে সিক্ত হচ্ছিল আর শ্রীকৃষ্ণ যখন সামনে এসে বলছেন মা আমাকে স্তন্যপান করাও তখন যশোদ মার বাৎসুল্যপ্রেম আরো বেড়ে গেল তম অঙ্ক মাড়ুমায়স্তন স্নেহ স্নুতং সম্মিতমী ক্ষতি মুখম অতৃপ্তমুৎসৃঞ্জ জবেন সায় যাবুৎস্য মানে পয়সী তধিশ্রীতিম তম অঙ্কম আরুঢ় অঙ্ক মানে অঙ্কোদে সেবা কোলে তুলে নিলেন মা যশোদা কৃষ্ণকে কোলে তুলে নিলেন অপায়েয়াৎ স্তনাম অর্থাৎ স্তন পান করালেন কোলে তুলে স্নেহা শ্রতাম সম্মিতম ইক্ষতী মুখাম এবং কৃষ্ণ যখন প্রসন্ন হয়ে স্তন পান করছেন তো যশোদা মা কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন যে আমার লালা কত স্যাটিসফ্যাকশন সহকারে কত তৃপ্তি সহকারে স্তন পান করছেন এবং হঠাৎ করে সেই সময়তে উৎস্য মানে পয়সী তধিশ্রীতে তিনি শুনতে পেলেন যে রান্নাঘরে ওই পদ্মগন্ধা দুধ বসানো আছে যেটা কৃষ্ণের জন্য ননি তৈরি করার কাজে লাগছিল সেই পদ্মগন্ধা দুধ গ্যাস থেকে উপচে পড়ে পড়ে যাচ্ছে এবং সেটাতে যাওয়ার গন্ধ আসছে শব্দ আসছে সেটা শুনে ইমিডিয়েটলি যশোদা মা কি করলেন কৃষ্ণকে নামিয়ে রেখে যে বাবা তুমি একটু দাঁড়াও আমি দুধটা নামিয়ে আসি যে তিনি রান্নাঘরে গেলেন ওকে তো এখানেও আচার্যরা বলছেন যে দুধ কেন উথলে পড়ে যাচ্ছিল কারণ ওই পদ্মগন্ধা দুধ সে খুব উল্লসিত ছিল যে কৃষ্ণ আমাকে পান করবে যশোদা মা নিয়ে যাচ্ছেন ননি বানানো হবে কৃষ্ণ আমাকে গ্রহণ করবে কিন্তু যখন কৃষ্ণ যশোদা মায়ের দুগ্ধ পান করছেন তখন এই যে পদ্মগন্ধা দুধ যেটা রান্নাঘরে বসানো ছিল সে ভাবছে ও বাবা যশোদা মায়ের দুধের সামনে আমরা কি টিকতে পারবো কৃষ্ণ যদি যশোদা মায়ের দুগ্ধ পান করে স্যাটিসফাই হয়ে যায় তাহলে তো আমাদের দিকে কোনোদিন চেয়েও দেখবে না আমাদের জীবনের কি মূল্য রইল তাহলে আমরা বরং সুইসাইড করি তো সেই জন্য তারা দুধ উপচে পড়ে যাচ্ছে ওভেনের মধ্যে যে আমরা পুড়ে মরে যাব আমাদের বেঁচে থাকার কোনো দরকার নেই কৃষ্ণের কৃষ্ণ যদি গ্রহণ না করলো তাহলে বেঁচে থেকে কি লাভ তো এই যশোদা মায়ের দুগ্ধ এবং পদ্মগন্ধা দুগ্ধের মধ্যে কম্পিটিশন কৃষ্ণ কাকে গ্রহণ করবে এদিকে কৃষ্ণকে যখন যশোদা মা নামিয়ে রেখে চলে গেছেন তখন কৃষ্ণ রেখে গেলেন যে হ্যাঁ আমা আমার জন্যই তো এত কিছু আয়োজন আমি আমি এসে যখন বলছি তোমার দুধ পান চাই তো কি এমন ইম্পর্টেন্ট কাজ আছে আমার থেকেও তুমি অন্য কিছুকে বেশি প্রায়োরিটি দাও ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাকে কৃষ্ণ তখন রেগে গেলেন এরপরে কৃষ্ণ কি করবেন আমরা দেখবো এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে

কৃষ্ণের যে অধর সেটা অরুণের মতো অরুণ মানে হচ্ছে সূর্য একদম ভোরবেলায় যখন সূর্য যেরকম ওঠে যেরকম অরেঞ্জ রেড কালার হয় সেই রকম ভগবানের যে অধরের কালার সেরকম স্ফুরিতা ফুলিয়ে কৃষ্ণ রেগে গেছেন কাঁদছেন বাচ্চারা যেরকম করে একদম ঠোঁট ফুলিয়ে হ্যাঁ তো ভাজনম তিনি দেখলেন যে মা অনেক দধি পাত্র বানিয়ে রেখেছে বাটার পট বলেন আচ্ছা এত পরিশ্রম তো সব পরিশ্রম আমি জল করে দেবো আমার থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার থেকেও বেশি কাউকে প্রায়োরিটি দেওয়া কৃষ্ণ একদম একদম পজেসিভ কৃষ্ণ হচ্ছেন করেন না যে থেকে বেশি কাউকে তো যখন দেখলেন যশোদামা আমার থেকে বেশি প্রায়োরিটি ওই পদ্মগন্ধা মিল্ক ঠিক আছে আমি দেখাচ্ছি তোমার সমস্ত পরিশ্রম আমি পণ্ড করে দেব তো এরপর কৃষ্ণ কি করবেন সমস্ত যা বানিয়ে রেখেছেন বাটার পর সব ভেঙে দেন সব পরিশ্রম জল করে দেবেন আমাদের আচর্যরা বলছেন যে কৃষ্ণের থেকে বেশি প্রায়রিটি অন্য কিছুকে দিলে আমাদের এই ঘটবে আমাদের সাথে আমরা মনে করবো যে না এখন আমি খুব ব্যস্ত আমার জব করার টাইম নেই গ্রন্থ পড়ার টাইম নেই অন্য কিছুকে টাইম দিই তো কৃষ্ণ আমাদের সাথে এরকম করবেন সমস্ত পরিশ্রম জল হয়ে যাবে সুতরাং কৃষ্ণকে বাদ দিয়ে কিছু করা যাবে না কৃষ্ণ হচ্ছেন এই ধরনেরই ব্যক্তি আমাকে আমাকে নিয়ে করতে হবে আমাকে বাদ দিয়ে করলে হবে না

তো উত্তারিয় গোপী সুশ্রিতম পায়পুন দুধটিকে নামিয়ে দুধটাকে ঠিকমতো মতো হ্যান্ডেল করে প্রবিশ্ব সন্দৃশ্যাত্রকম যশোধ মা দেখতে এলেন যে কি করছে দেখি কৃষ্ণ অনেকক্ষণ তো একা ছেড়ে দেওয়া হয়েছে কি করছে দেখি ও মা তিনি দেখলেন ভগ্নম বিলোকিয়া শতস্য কর্ম তৎ যহা শতম চাপি নতত্র পশ্যতি তিনি দেখলেন ও চারিদিকে সব ভাঙা বাটার পর পড়ে আসে আর কৃষ্ণকে দেখা যাচ্ছে না নতত্র পশ্যতি কৃষ্ণ নেই সেই সিনে আর চারিদিকে বাটার পট ভাঙা পড়ে আছে কৃষ্ণ ওখানে নাই এবং সমস্ত ননির পাত্র ভাঙা সেটা দেখে মা যশোদা বুঝে গেছেন যে কাজ সেটা করতে করতে তিনি খুঁজতে খুঁজতে অবশেষে দেখা গেল এইখানে কৃষ্ণ উলু খালাংঘ্রের উপর ব্যবস্থিত অয়ঙ্গവം চোরিয় বিশঙ্কিতেක්ෂণম নিরীक्षপশ্চাতসুতमागমচ্চনি তো দেখলেন উলুখদের উপরে চেপে ওপরে যে যেগুলা আগে বানি রেখেছিল আম বর্ডার সেগুলোকেও কৃষ্ণ এই এখন যেগুলা বানিছিল সেগুলোকে নষ্ট করেছে মানে কৃষ্ণকে অবহেলা করার রেজাল্ট কি রকম হতে পারে যে কাজটা করছো সেটা তো পণ্ড হবেই আগে যে ভালো কাজগুলো করেছে ওগুলোও পণ্ড হয়ে যাবে খুব সাবধান কৃষ্ণ সাতে ডিল করা তো দেখলো যশোদামা দেখলেন যে উলু খালের উপরে চেপে আগের মাখনগুলোকে কৃষ্ণ এবারে বিতরণ করতে শুরু করেছে কাদের মধ্যে মানুষদের মধ্যে নাই বানরদের মধ্যে বানরদের মধ্যে বিতরণ করছেন এবং বানরদেরকে এত খাইয়েছেন তারা বলছে ক্ষমা করো তোমার পায়ে পড়ছি আর মাখন খেতে পারবো না বানরেরা বলছে এরকম তখন কৃষ্ণ হাতে নিয়ে বলেন এটা এত ফালতু মাখন দেবা বাঁধুরেরা ও খাই না দেতিনি মাটির তে ফেলছেন সেই মাখন গুলো এবং যশোদা মা পিছন থেকে দেখছে এই রকম তার যে পুত্রের ক্রিয়া কলব বৎসন মুঞ্চন क्वচিদসময়ে ক্রোশ সংজাতহস স্টেয়ম সং্যত তথা দদীপয় কল্পিতায় স্টেয় যোগে মরকান ভক্ষণ বিভজতি সচেন নাতি ভণ্ডম বিনকি দ্রব্য লাবে সগৃহ কপিতো যতপক্রোশ তো কান তো কৃষ্ণ এরকমই দুষ্টুমি বাল্যকালে তিনি বান্দরদেরকে মাখন বিলিয়ে দিবেন তিনি গোপীদের ঘরে ঢুকে যদি যেটা চাইছেন সেটা না পায় যদি ননি পাত্র থাকে তো ভালো সেটা খাবে মাখবে সেটাকে মাটিতে ফেলবে এইসব সব অত্যাচার করবে আর দধিপাত্র যদি না পায় নী পাত্র তাহলে কি করবে গোপীদের ঘরে ঢুকে তাদের যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে গাল টিপে দেবে তারা তাদেরকে কাঁদাবে এই সমস্ত করবে কৃষ্ণ এবং বাছুরটিকে অসময়ে ছেড়ে দেবে যাতে সেই বাছুরটি গিয়ে গরুর সব দুধ খেয়ে নেয় এবং গোয়ালারা দোয়ার সময় কিছু দুধ না পায় বৎসান মুচিত আসামাইয়ে অসময়ে ছেড়ে দেবে বাছুরদেরকে যখন বেঁধে রাখা দরকার আছে তো কৃষ্ণের এরকম বাল বাললীলা তো যশোদা মা দেখলেন যে এই উলুখলের উপরে চেপে আমার আগের তৈরি সেগুলোকে বিতরণ করা হচ্ছে বাঁদরদের মধ্যে এবং এটা দেখছেন তখন যশোদা মা হাতে একটি তিনি লাঠি নিয়ে কৃষ্ণকে পশ্চাৎ ধাবন করছেন বলছেন দাঁড়াও তোমার তোমার অনেক আহ দুষ্টুমি বেড়েছে তোমাকে একটু শাসন করার দরকার আছে এবং দিয়ে তারপর যখনই কৃষ্ণ দেখলেন যে যশোদা মা আসছেন পেছন থেকে তখন কৃষ্ণ ভয় পেলেন কৃষ্ণ হচ্ছেন এমন একজন পার্সোনালিটি সুপ্রিম পার্সোনালিটি অফ গডের যাকে মৃত্যুও ভয় পায় কিন্তু এই দামোদর লীলাতে কৃষ্ণ ভাই পাচ্ছেন যশোদা মায়ের হাতে থাকা লাঠিকে এটা এই জন্যই কুন্তি মহারানী বলছেন তার প্রেয়ার্সে যদি কুন্তি মহারানী প্রেয়ার্স ভালো করে পড়ো একটা জিনিস লক্ষ্য করবে দিস ভেরি ফেমাস ভার্স ইন কুন্তি মহারানী প্রেয়ার কি কি ভার্স কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ এই বর্ষণই কি শুনেছে ভালো করে একটু লক্ষ্য করে এই বর্ষটাতে কি বলছেন যে কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ কৃষ্ণ হচ্ছে বসুদেব এবং দেবকীর পুত্র নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ নন্দ গোপের কুমার এবং গোবিন্দায় নমোন ভালো করে লক্ষ্য করো ई वर्षते कृष्णर दुटो सेट ऑफ पेरेंट्स आ छे नंद जशोदा देवकी वसुदेव कृष्णाय वासुदेवाय वसुदेवर नाम ने होय देवकी नंदन देवकी नंदनायच देवकीर नाम ने होय गे छे वसुदेव देवकी कंप्लीट नंद गोपकुमाराय नंदेर नाम ने होय गे छे गोविंदाय नमो नमः जशोदा नाम नहीं तले দুটো সেট অফ পেরেন্টস চারজনের মধ্যে তিনজনের নাম নিলেন কুন্তি মহারানী যশোদা মায়ের নাম নিলেন না কেন কারণ কুন্তি মহারানী বলছেন যশোদা মায়ের যে গ্লোরিস ওইটাই একটা ভার্সের একটা শব্দতে এক্সপ্লেন করা যাবে না এই হচ্ছে যশোদা মায়ের পজিশন কুন্তি মহারানী তার প্রেয়ার্স মধ্যেও সেই পজিশনটাকে খেয়াল রাখছেন তিনি বলছেন যশোদা মায়ের জন্য স্পেশালি একটা ভার্স আসবে পরে

एक कम कौ, कम कौ, साइज श्लोक के कुला बेना बड़ो साइजर्स श्लोक आ जाए गोप्य ददेतै कृत 14 सिलेबल बसंत तिलक मीटर रे तिनी ग्लोरीफाई करसन यशोदा मा के गोप्य ददेतै कृत जाते दशाश्रुक लिलंजन संभ्रमाक्षम वक्त्रम निनीय भय भावनया स्थितस्य विमोहयति विरेपि जद्विभेति যশোদা মা আমাকে অবাক করে দেয় যশোদা মায়ের সাথে কৃষ্ণ যে লীলা কৃষ্ণ যখন দোষ করেছিল মাখন চুরির যশোদা মা তাকে তাড়া করেছিলেন এবং সেই লাঠিকে দেখে কৃষ্ণ ভয় পেয়েছিল সামাম শামোহী সেটা আমাকে বিমোহিত করে ভিরে বিভেতি কৃষ্ণ হচ্ছে ভিরে বিভেতি মানে ভয়ও যাকে ভয় পায় সেই কৃষ্ণ নাকি যশোদা মায়ের লাঠিকে ভয় পাচ্ছে এইরকম ক্ষমতা যশোদা মায়ের ভগবানকেও বসীভূত করতে পারে তো সেটাই বলা হচ্ছে যে যশোদা মায়ের প্রতি কৃষ্ণের যে কৃপা সেটা খুব কমজনই পেয়েছে দামোদুলিল্লা তো বলা হবে সেটা সুখদেব গোস্বামী উল্লেখ করবেন এমনকি পরীক্ষিত মহারাজা সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করছেন এই নাইনথ চ্যাপ্টার স্টার্ট হওয়ার কিছু আগেই যে যশোদা মায়ের এত সৌভাগ্য কি করে হলো নন্দার যশোদার নন্দকী মকুরুদ্্রহ্মণ শ্রেয় এব মহোদয় যশোদা চ মহাভাগা পপৌ যশন হরি যে কৃষ্ণ যে যশোদা মায়ের স্তন পান করার জন্য লালাই হয়ে যায় কৃষ্ণকে দুর্যোধন ছাপ্পান্ন ভোগ অর্পণ করেছিলেন কৃষ্ণ বলেছিলেন কোনো দরকার নেই ঠিক আছে কিন্তু যশোদা মায়ের স্তন পান করার জন্য কৃষ্ণ লালাই এই যশোদা মা কি করেছেন এমন কৃষ্ণকে तो जशोदा मायर साथे कृष्ण जे लीला दिस इज वेरी डीप एर पर कृष्ण देखे हाँ मायर हाथे लाठी चले आसछे एक्स्ट्रा वेपन एर पर हमारा कोनो बाचार रास्ता नाई बस धरा पड़े गेछे तमात्तजष्टिम प्रसमीक्ष सत्वर स्ततो वरुह्यापस सारभीतवत गोप्यन्न धावन्न जमापयोगिनां क्षमं प्रवेष्टुं तपसेरितं मनः तो तमात्तजष्टिम माना हाथे लाठी देखे प्रसमिक्षा कृष्ण उलूकिन पलाते चाहन गोप्याम समीम अर्थात तपसरितम मना योगी नाम योगीाम बड़ बड़ योगी तपस्ए तो रत है कृष्ण के पवार जन और से कृष्ण जशोधामायर थे छूटे पलाचोधाम कृष्ण कत तो सुलभ একটা দর্শন করার জন্য কত যোগীরা কত তপস্যা করেছে আর এদিকে যশোদা মা তিনি কৃষ্ণকে ছুটিয়ে যশোদা মায়ের কিরকম যাকে যোগীরা কঠোর তপস্যার বলে পরমাত্মা রূপে তা ধ্যান করার দ্বারা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করেও প্রাপ্ত হয় না মা যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য পিছনে ধাবিত হয়েছিলেন अन्वंचमाना जननी बृहच्चल शोनी भरा गति सुमध्यमा यवेन विश्रम सित केश बंधना च्युत अनुगति परामृषत तो श्रीकृष्ण के जख तर पिछने दौड़ा जशोदा मां जशोदा मायर तो भारी देह हम्म विभिन्न फेमिनाइन फीचर्स रही है बडी ते আর কৃষ্ণ তো একদম ছোট্ট বালক দিন রাত ছুটছে তার সাথে যশোদা মা পেরে উঠবেন কেন যশোদা মায়ের গতি হচ্ছে আর কৃষ্ণ খুব তাড়াতাড়ি কিন্তু তবুও যাহো করে যশোদা মা কৃষ্ণকে দ্রুত বেগে ধাবিত হয়ে ধরার চেষ্টা করছে যেটা ফার্স্ট লোকে বলা হচ্ছে নমমেশ্বরম সচিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমান যশোদা বিধবমান পরামৃষ্টমত্যন্ত তো দ্রুত গোপ্য এই যে গোপী যশোদা গোপী অত্যন্ত দ্রুত বেগে ধরার চেষ্টা করছে কৃষ্ণকে এবং সেই সময় যশোদা মায়ের মাথা থেকে বিভিন্ন ফুলগুলো ঝরে পড়ছে বিভিন্ন ফুল ঝরে পড়েছে যেগুলো তার মাথায় ডেকোরেটেড ছিল এইটা নিয়েও আমাদের আচারচরা কমেন্ট করছে যে ফুলগুলো ঝরে পড়ছে কেন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কোনো কিছুই নয় সবকিছুর রকম ঘটনা ইতিহাসে দিন ঘটেনি যে পরম ব্রহ্মকে কেউ দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে এবং যশোদা মা হচ্ছেন সেই ধরনের একজন ব্যক্তিত্ব আমরা তার দেহে থেকে সেই সৌভাগ্যটা অর্জন করব যে যশোদা মা কৃষ্ণকে ধরবে না এবং আমরাও ছিলাম যশোদা মায়ের টিমে তো কিছু কিছু ফুল ভাবছে যে কিভাবে আমরা সাহায্য করতে পারি যশোদা মাকে এত বড় একটা অ্যাচিভমেন্ট করতে চলেছেন তিনি আমরা কি করতে পারি তো কিছু কিছু ফুল বলছে আমরা পড়ে যায় যশোদা মায়ের দেহ থেকে তাহলে একটু হলেও যদি ওয়েটটা কমে তাহলে যশোদা মা একটু তাড়াতাড়ি ছুটতে পারবে কৃষ্ণকে ধরতে পারবে তো কয়েকটা ফুল পড়ে যাচ্ছে যশোদা মায়ের মাথা থেকে যে একটুও যদি ওয়েটটা কমে তাহলে যশোদা মা ধরে নেবে কৃষ্ণকে আর কিছু ফুল বলছে না এই সুযোগ মিস করা যাবে না যশোদা মায়ের যতই ঝাঁকুনি হোক লেগে থাকতে হবে গায়ের সাথে এই সৌভাগ্য আমরাও অর্জন করতে চাই যে কৃষ্ণকে বাঁধছে এবং আমরাও যশোদা মায়ের সেই গাত্রে সেই সময় ছিলাম তো সেই জন্য কিছু ফুল রয়ে গেল এবং কিছু ফুল পড়ে গেল সেটার এক্সপ্লেনেশন দিচ্ছেন আমাদের আচার্যরা তারপর কি হলো ত্রিতাগ সন্তান এবারে যশোদা মা যখন দেখলেন যে কৃষ্ণ অত্যন্ত কান্নাকাটি করছেন এরপর কৃষ্ণকে ধরে ফেলেছেন অ্যাকচুয়ালি যশোদা জোরে দৌড়ে এরপরে ভাবছে যে হাতে তো লাঠি আছে আমি ভাবলাম ছুটে পার পেয়ে যাব ধরেও ফেলেছে আর কোনো রাস্তা নেই আমার এরপরে আমার লাস্ট ওয়েপন নিক্ষেপ করতে হবে শিশুদের লাস্ট অস্ত্র কি চোখের জল সেই অস্ত্র নিক্ষেপ করলেন কৃষ্ণ রুদন্তম মুহুর নেত্র যুগম মৃজন্তম করম ভোজযুগ্মে ন শতঙ্ক নেত্রম মুহূর্ শ্বাসকম্পাত্রি রেখঙ্ককণ্ঠ স্থিতাগ্রাইভ দামোদরম ভক্তিবদ্ধম কৃষ্ণের শ্বাস দ্রুত হয়ে গেছে বাচ্চারা যেরকম ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদে সেই রকম এবং চোখের জল এবং তার যে কাজল সেগুলো একসাথে মিলে মিশে একাকার হয়ে গেছে কৃষ্ণ ক্রন্দন করছেন এবং খুব ভীত যে মা আমাকে এক্ষুনি মারবে তো সেটা দেখে যশোদা মা ভাবলেন না কৃষ্ণ অনেক ভাই পেয়ে গেছে তাহলে মারব না এত বড় দণ্ড দেব না লঘু দণ্ড দেব তো সেই জন্য তিনি হাত থেকে যে ছড়িটা সেটাকে ফেলে দিলেন এবং বললেন ঠিক আছে তোমাকে মারবো না কিন্তু তোমাকে বেঁধে রাখবো নাহলে তুমি অনেক দুষ্টুমি করছো এবং তোমাকে ওই খলের সাথে বেঁধে রাখবো ওই খলটাও তোমার পাপ কাজে তোমাকে সাহায্য করেছিল তুমি যে খারাপ কাজ করেছিলে মাখন চুরি করেছিলে ওই উদুকলটা তোমাকে সাহায্য করেছিল সেই উদুকলের সাথেই তোমাকে বেঁধে তোমরা দুজনেই দোষী তো যশোদা মা ঠিক করলেন কৃষ্ণকে তিনি বাঁধবেন যক্তায়ষ্টিম সুতম ভীতম বিজয়ারবক বৎসলম ইয়েশ কিলতম বন্ধম দмнаতদ্বীর্যকোবিদম যক্তায়ষ্টিম তিনি যে ছড়িটাকে ফেলে দিলেন সুতম ভীতম কারণ তার পুত্র অনেক ভাই পেয়ে গেছিল বিজ্ঞায় তিনি তো তার বা পুত্রের প্রতি অত্যন্ত সেজন্য স্নেহ তিনি কিভাবে মারতে পারেন মজসুদা ইয়ে কিলতম বদ্ধম দমনাথ তদ্বিরিজিদম তো তিনি কৃষ্ণের প্রতি বসত কখনো জানার চেষ্টাও করেননি তিনি ছিলেন अतत तत मन जाना। अतत वीरय कोविदह तत वीरय मनहते कृष्णेर बीर्य বা কৃষ্ণेर গ্লোরি কোविद মানে জানা अतत वीरय कोविद মানে না জেনে তার গ্লোরিজ যশোদামা কখনো জানার চেষ্টাও করেন নি কৃষ্ণকে মানে এটা দুঃসাহস ভগবানকে বানতে चलेছেন ভগবানকে ареস্ট করেন কিন্তু যশোদামা ডাজ নট কেয়ার ব্রজপ্রেম অর্জুনকে অর্জুনকে যদি বিশ্বরূপ দেখানোর পর বলা হয় একটু বাঁধো তো কৃষ্ণকে অর্জুন এই ধৃষ্টতা দেখাবে যে কৃষ্ণকে অ্যারেস্ট করা বা বাঁধা যিনি হচ্ছেন এই বিশ্বরূপ কখনই করবেন কিন্তু যশোদামা ডাজ কে বটে বদমাশী সেটাই বলা হচ্ছে আত্ম বিরিজা কৌ তিনি ভাবলেন আমি এরপর বাঁধব বাঁধতে গিয়ে আরেক বিপত্তির সৃষ্টি হলো न चातर न बहिश न पूर्व ना चापर पूर्वापर बहिश्चातर्जगत जगत तत्मत्माजम्यक्त मतलिंग मधोक्ष गोपीको लूखले दबंध प्रकृत यथाम तो न अंतर न बहिर्जस्व जार आदि अंत ने बाह्य अंतर पूर्व पश्चात ঠিক আছে সেটা হচ্ছে কৃষ্ণ অনাদির গোবিন্দম সর্ব কারণ কারণ অর্থাৎ তিনি সর্বব্যপ্ত জগৎ জগৎ সজাও সমগ্র জগৎ জুড়েই তিনি রয়েছেন কালের নিয়ন্ত্রাধীন নন তাই তার কাছে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো পার্থক্য নেই তিনি তার চিন্ময় স্বরূপে বর্তমান দ্বৈত ভাবের অতীত পরমতত্ত্ব যদিও তিনি সবকিছুর কার্য কারণ তবু তিনি কার্য কারণে দ্বৈত ভাব থেকে মুক্ত श्री कृष्ण के तम मत्मा आत्मजम अव्यक्तम तम मत्वा मान ताके जेने की रूपे जेने आत्मजम ताके पुत्र रूपे जेने तर पोजिशन अत तो बस श्लोक वर्णना कर भगवान पोजीशन की न तस्य कार्यम कारणम च विद्यते न तत्समस्तव्यधिक दृश्यते परस्य शक्तिर विविधैव श्रूयते स्वाभाविकी ज्ञान बल क्रिया च भगवान रुद्र के नहीं

দিEntityType উধুকলে বেঁধে রেখেছ মানে বাঁধবেন তিনি কিছুক্ষণ পর তিনি বাঁধা পড়বেন সেটাই বর্ণনা করেছেন সুকেদেব গোস্বন तम दाम बध्यमानस्य स्वर्भाकस्य कृतार्हसः जंगुलो नमभूतेन संदधेन च गोपिका बांधতে কি বিপত্তি এলো জঙ্গুলো নমভূতেন দুই অঙ্গুলি পরিমাণ যে মানে হচ্ছে দ্বি অঙ্গুলি পরিমাণ কম পড়ছে দড়িটা দু আঙুল কম পড়ে যাচ্ছে তাকে বাঁধতে গিয়ে এই যে দু আঙুল কম পড়ে যাচ্ছে এটা নিয়েও আচার্যরা অনেক ডিটেলসে বর্ণনা করেছেন কেন দু আঙুল কম পড়ে যাচ্ছে তো বেসিক্যালি যখনই কৃষ্ণকে কেউ বাঁধতে চায় তখনই কৃষ্ণের বিভিন্ন প্রকারের শক্তি তার মধ্যে দুটো শক্তি এই দামোদর লীলাতে প্রমিনেন্ট হয়ে যায় যে দুটো শক্তির কারণে যশোদা মা বানতে পারছিলেন না একটা হচ্ছে সত্য সংকল্প শক্তি আর একটা হচ্ছে বিভূতি শক্তি তো ভগবানকে যখনই বানতে যাচ্ছেন করতে যাচ্ছেন ভগবানের অ্যাক্টিভেট এই আমাদের প্রভুকে কেউ বাঁধতে চলেছে চলো 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 সত্য সংকল্প শক্তি বিভূতি শক্তি বিকেম অ্যাক্টিভেটেড তারা বলছে কিছুতেই বাঁধতে দেবো না তো ভগবানের শক্তির সামনে যশোদা মা কিভাবে পারবেন তিনি বানতে পারছেন না আঙুল ছোট তারপর যশোদামা কি করলেন যদামি নুন দত্ত বন্ধন তো তিনি কি করলেন তিনি একটা নতুন দড়ি নিলেন তিনি সেটাকে অ্যাড করলেন দিয়ে বাঁধতে যাচ্ছেন আবার দেখা গেল তদাপি দাঙ্গুলম নুনম এখনো দু আঙ্গুল ছোট আছে দড়িটা অর্থাৎ সত্য সংকল্প শক্তি এবং বিভূতি শক্তি তারা প্রিভেন্ট করছে যশোদামাকে কিছুতেই দিচ্ছেন না কৃষ্ণকে কারণ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার ইচ্ছা ছাড়া কেউ তাকে কিভাবে বাঁধতে পারবে তো সেজন্য যশোদামা কিছুতেই বাঁধতে পারছেন না তারপর যশোদামা কি করছেন এবং বিস্মিতা ভবত আমানি ঘরে যত দড়ি ছিল সব লাগিয়ে দিলেন যশোদা মা এবং তবুও বাঁধতে পারলেন না এবং মা যশোদার সখী প্রতিবেশিনী গোপীরা সেই মজার ব্যাপারটি দর্শন করে হাসছিলেন গোপীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা যশোদা এত চেষ্টা করেছে ঘরের সব দড়ি লাগিয়ে দিয়েছে তবুও কৃষ্ণকে বাঁধতে পারছে না তারা এই সিনটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বেসিক্যালি কৃষ্ণের যে সত্য সংকল্প শক্তি এবং বিভূতি শক্তির প্রভাবে তিনি বানতে পারছিলেন না তো যশোদামা তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে কৃষ্ণকে পাওয়া এত সহজ নয় আমাদেরকে সাধনা করতে হবে এমন আমরা বলি যে কই আমরা তো জব করছি কই কিছু বুঝতে পারছি না এত সোজা নয় চেষ্টা করতে থাকতে হবে কৃষ্ণকে উপলব্ধি করা বোঝা এত সোজা জিনিস নয় যে আমি এক মাস জব করলাম আর আমি সব বুঝে যাব কৃষ্ণ সম্পর্কে সমস্ত টেস্ট পেয়ে যাব স্পিরিচুয়াল সমস্ত এক্সট্রাটিক আনন্দ আমি উপলব্ধি করতে আরম্ভ করব। তো তার জন্য কৃষ্ণ পরীক্ষা নেবেন কৃষ্ণ অনেকক্ষণ যশোদা মা যশোদা মাকেও পরীক্ষা দিতে হয়েছে তার ভক্তি সম্বন্ধে আমরা বর্ণনা করলাম এতক্ষণ তার হাতে এমন নয় যে একবারই তিনি বেঁধে দিলেন কৃষ্ণকে তাহলে আমরা তো আমাদের তো অনেক সময় লাগবে কৃষ্ণকে বানতে আমাদের হৃদয়ে কিন্তু যশোদা মায়ের পদাঙ্ক অনুসরণ করে হাল ছাড়লে চলবে না আমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদের ভক্তদের সাহায্য নিতে হয় যশোদা মা গোপীদের থেকে ইন্সপিরেশন নিচ্ছেন সাহায্য নিচ্ছেন বাড়িতে যা রূপ আছে সেগুলোকে ইউজ করার চেষ্টা করছেন মানে কৃষ্ণ তোমাকে যতটা সুযোগ দিয়েছে সেইটা সদ্ব্যবহার করো পুরো আমরা অনেক সময় বলি কৃষ্ণ আমি এটা করতে পারছি না আমাকে সুযোগ দাও তোমাকে অলরেডি অনেকটাই সুযোগ দিয়েছে সেটা আমি কি সদ্ব্যবহার করছি আমি কি একটা মিনিটও সময় নষ্ট করছি না সবটাই কি কৃষ্ণ সেবায় লাগাচ্ছি যদি সেরকম করি তারপরে আমি কৃষ্ণের কাছে চাইতে পারি যে আমি সব লাগিয়ে দিচ্ছি তাতেও ভালো ভক্তি হচ্ছে না আমাকে সাহায্য করো যশোদা মা তার বাড়ির সমস্ত দড়িকে ইউজ করেছিলেন অর্থাৎ কৃষ্ণ তোমাকে যা যা ফ্যাসিলিটি দিয়েছেন সব ইউজ করো দিয়ে তারপরেও যদি না হয় তবেই কৃষ্ণ সাহায্য করবেন আর যদি কৃষ্ণ দেখে যে এর হাতে আছে করা একটু একটু চেষ্টা করলেই পারবে নিজের দোষে করছে না তাহলে কৃষ্ণ কেন হেল্প করবে তো আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট যেন আমরা দিই আগে তারপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে কৃষ্ণ ঋষি অর্থাৎ এখানে বলা হচ্ছে তিনি এত পরিশ্রম করেছেন যে তার তিনি পুরোটা ঘেমে গেছেন ঘর্মাক্ত দেহ হয়ে গেছে তার এবং তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে কবরে ইস্তে তো মালা স্খলিত হয়ে যে চুলে যে মালা ছিল সেগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে যে তিনি পরিশ্রম করেছেন সেই আমাদের যারা সিনিয়র ডিভটি আমাদের সাথে দু মিনিট কথা বললে বুঝে নেবেন যে আমরা পরিশ্রম করছি কি করছি না তো যে ভগবান কৃষ্ণ জন্য পরিশ্রম করছে তাকে দেখলেই বোঝা যাবে তার সাথে দুটো কথা বললেই বোঝা যাবে যে ভগবানের জন্য সে পরিশ্রম করছে কিনা দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ ভক্তের পরিশ্রমকে দেখে কৃষ্ণ কৃপয়া কৃপা তবে না তিনি বন্ধন হবেন আমাদের হৃদয়ে আমরা যদি পরিশ্রম না করি তাহলে কিনি কিভাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে কৃষ্ণ বাঁধা পড়বেন তো যখন দেখলেন যশোদামা অনেক চেষ্টা করছে ঘেমে গেছে পুরো তবুও বাঁধার চেষ্টা করছে কৃষ্ণকে তখন কৃষ্ণের মধ্যে কৃপা শক্তির উদয় হলো এবং যেই দুই শক্তি যশোদা মাকে বাঁধতে দিচ্ছিলেন না সত্য সংকল্প শক্তি এবং বিভূতি শক্তি এই কৃপা শক্তির উদয়ের সাথে সাথে তারা সবাই সারেন্ডার করে গেল তো ভগবানের সমস্ত শক্তির মধ্যে সব থেকে টপমোস্ট পোটেন্সিয়াল হচ্ছে কৃপা শক্তি কৃপা শক্তির যদি উদয় হয় তাহলে অনেক কিছুই হতে পারে তো এই কৃপা শক্তির প্রভাবে সত্য সংকল্প শক্তি এবং বিভূতি শক্তি সেটা সাবডিউ হয়ে যায় এবং সেই জন্যে ভগবানের শক্তির মধ্যে কৃপা শক্তি টপমোস্ট আর ভগবানের সমস্ত গুণাবলীর মধ্যে ভক্ত বাৎসল্যের যে গুণাবলী সেটা হচ্ছে টপমোস্ট কৃষ্ণ সত্যবাদী পরম সত্য সেটা একটা কোয়ালিটি কিন্তু ভক্ত বাৎসল্যের উপরে নয় অর্জুনের প্রতি বাৎসল্য দেখানো যখন দরকার হলো সত্যকে কিনারা করে দাও আমি কি কথা দিয়েছিলাম লোকে আমাকে মিথ্যাবাদী বলবে কিচ্ছু যায় আসে না ভক্ত আমার ভালো থাকতে হবে শিপ্রম ভাবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেয়া প্রতি জানিহি নতী নামে ভক্ত প্রণশ্যতী আমার ভক্তের কখনো বিনাশ হবে না সেটা আমি মেক্সিওর করব তার জন্য আমাকে যদি লোকে চরিত্রহীন বলে বলুক আমার কিছু যায় আসে না আমাকে যদি কেউ মিথ্যাবাদী বলে বলুক তো কৃষ্ণের মধ্যে ভক্ত বাৎসল্য সেটা হচ্ছে সব থেকে টপমোস্ট কোয়ালিটি কৃষ্ণের আরেক নাম অচ্যুত এই কারণে যে তিনি তার চ্যুতি হয় না কখনো ভক্তের প্রতি কৃপা প্রদর্শন করতে তার কখনো নাম অচ্যুত তো মা যশোদার প্রচেষ্টা দেখে কৃষ্ণ অবশেষে তিনি বন্ধনে বাধা পড়লেন এবম সন্দর্শিত

ভৃত্যবসতা এটা হচ্ছে কৃষ্ণের কোয়ালিটি ভৃত্য মানে হচ্ছে কৃষ্ণের সেবক বা সার্ভেন্ট সার্ভেন্টের আর বশীভূত হয় এটা হচ্ছে এই জন্যই কৃষ্ণ স্পেশাল আমরা যখনই প্রিচিং করি আমরা বলি ইউ হ্যাভ টু বিকম সার্ভেন্ট তোমাকে ভগবানের সেবক হতে হবে তখনই লোকজন ভাবে হ্যাঁ সেবক হতে হবে এই জগতে সবাই বস হতে চায় লিডার হতে চায় আমাকে সবাই সেবা করবে কিন্তু যখনই আমরা বলি তোমাকে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে তখনই আমাদের ইগোতে লেগে যায় যে আমি কেন কারোর আন্ডারে থাকব কিন্তু যদি মাস্টার এরকম হয় কৃষ্ণের মতো যে তার পদতলে থাকে তাহলে তার সেবক হতে অসুবিধা কি আছে এই জড় জগতে একজন ব্যক্তির সেবক হওয়া আর কৃষ্ণের সেবক হওয়ার মধ্যে আকাশ ডিফারেন্স কুলেশেখর মহারাজ বলছেন মুকুদমাল नाथेना पुरुषोत्तमे त्रिजगताम् एकाधिपे चेतसा सेव्येश्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति यं कञ्चित् पुरुषाधमं कतिपया ग्रामे शमल्पर्ततं सेवायै मृगया महे नरमहो मूढावराका वयम् কৃষ্ণ কিরকম ধরনের মাস্টার নাথে না পুরুষ উত্তমেত্রী জগতাম একাধিপে চেত পদস্য দা তারি পরে নারায়ণে তিষ্ঠতে কেউ যদি কৃষ্ণের সেবা করেন কৃষ্ণ তার পুরো ধামটা বলবে নিয়ে নাও তুমি তোমাকে বিক্রি করে দিলাম তোমার হয়ে গেল নিত্যানন্দ প্রভু বলছে তুমি একবার গৌরের নাম নাও সারা জীবন তোমার পদতলে আমি সেবক রূপে থাকব তুমি যা বলবে তাই করবে এবং পায়ে গড়াগড়ি দিচ্ছেন তিনি ভজে সে হয় আমার তো এই হচ্ছে প্রভু এরকমই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামচন্দ্র বলছেন যে আমি তো বিভীষণ আমার চরণে আশ্রয় নিয়েছে বলে আমি তাকে কথা দিয়েছি আমি লঙ্কা প্রদান করব। তখন রামচন্দ্রকে জিজ্ঞেস করছেন তার বানরেরা আচ্ছা এই সময়তে যদি মনে করুন রাবণ এসে আপনার চরণে আত্মসমর্পণ করে তাহলে কি দিবেন হবে না সেটা যদিও কিন্তু রাবণ যদি এসে আপনার চরণে এখন আত্মসমর্পণ করে কি দিবেন আপনি আপনি তো অলরেডি লঙ্কাটা দিয়ে দিয়েছেন বিভীষণকে কথা দিয়ে দিয়েছেন আর আপনি তো মর্যাদা পুরুষোত্তম একবার কথা দিয়েছেন মানে ভঙ্গ করবেন না রামচন্দ্র কি উত্তর দিচ্ছেন যে রাবণ যদি আমার চরণে আত্মসমর্পণ করে আমি অযোধ্যা দিয়ে দেবো তাকে রামচন্দ্রের নিজের যে কিংডম অযোধ্যা সেটা তিনি রাবণকে দিয়ে দিতে প্রস্তুত রয়েছেন যে রাবণ সীতা দেবীকে হরণ করেছিল তো এটা হচ্ছে রামচন্দ্রের ক্যারেক্টার এটা হচ্ছে এই হচ্ছে আমাদের ভগবান এই ধরনের মাস্টারের সার্ভেন্ট কে না হতে চাইবে রামচন্দ্র যখন বনবাসে চলছিলেন সেই সময় চলার পথে খালি পায়ে চলতেন তার পায়ে বিভিন্ন কাঁটা লেগে যেত এবং লক্ষ্মণ এবং সীতা দেবীর খুব কষ্ট হতো যে ওই কাঁটাগুলোকে বার করতে চাইলেও রামচন্দ্র বার করতে দিতেন না রামচন্দ্র বলতেন যে যে আমার চরণে একবার আশ্রয় নিয়েছে সে আমাকে যত কষ্টই দেখ আমি কখনো নিজের থেকে তাকে বের করব না সে নিজের থেকে বেরিয়ে গেলে সেটা আলাদা কথা আমি তাকে বের করবো না তাতে আমার যত কষ্টই হোক এই ধরনের ভগবান হচ্ছেন আমাদের কৃষ্ণচন্দ্র এবং রামচন্দ্র যারা ভৃত্ত বৎসল তাদের ভক্তের বর্ষতা স্বীকার করেন তো গৌতমীয় তন্ত্রে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আগে অদ্বৈত আচার্য গৌতমীয় তন্ত্র থেকে পড়লেন যে তুলসী দল জলস্য ভক্তে ভক্ত ভক্ত ভগবান বলছেন গৌতমীয় তন্ত্রে যে কেউ যদি একটি তুলসীর দল মানে একটি তুলসী পাতা আর এক চুলুক গঙ্গা জল এক চুলুক মানে হচ্ছে এই হাতের মুঠোতে যতটুকু গঙ্গা জল ধরবে একটি তুলসী পাতার এক চুলুক গঙ্গা জল যদি আমাকে দিয়ে দেয় অর্পণ করে দেয় ভক্তি সহকারে পাত্রাম পুষ্পোয়া প্রযচ্ছতি তদা হম ভক্তি উপহৃতম আসনামী প্রজত আত্মন কেউ যদি একটি তুলসীর দল আর এক চুলুক গঙ্গা জল আমাকে অর্পণ করে দেয় বিক্রি নি আত্মানম আমি নিজেকে বিক্রি করে দিই তার কাছে ভক্তেব্য ব্য ভক্ত ভগবানের ভক্ত বৎসল নিচার এরকম যখন সুদামা কৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন বাড়ি থেকে কি নিয়ে আসবেন বন্ধুর জন্য পর দেখা হচ্ছে তিনি খুব চিন্তিত ছিলেন শুকনো চিড়ে নিয়ে এসেছিলেন বা খুদ চাল নিয়ে এসেছিলেন বিভিন্ন ভার্সন পাওয়া যায় তো সেগুলো নিয়ে এসেছিলেন কিন্তু কৃষ্ণকে দেবার মতো নয় পিছনে লুকিয়ে রেখেছিলেন যে এগুলো দিয়ে আর কি অপমান করবো আমি কৃষ্ণকে কিন্তু আমার ঘরে এর থেকে বেশি আর কিছু নাই আমার বন্ধুর জন্য নিয়ে আসার তো কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে সুদামা কি নিয়ে এসেছে তো সুদামার হাত থেকে কাড়িয়ে কৃষ্ণ খাচ্ছেন ওই শুকনো চিড়ে তিনি একবার খেয়েছেন দুবার খেয়েছেন তৃতীয়বার যখন খেতে যাচ্ছেন লক্ষ্মী দেবী তখন হাতটা ধরে নিয়েছেন কৃষ্ণ যা আর খাবেন না প্রভু কেন ধরে নিয়েছেন লক্ষ্মী দেবী তো লক্ষ্মী দেবী বলছেন যে তুমি দুবার যা খেয়েছো তার বিনিময়ে আমি আমার সব দিয়ে দিয়েছি সুদামাকে এরপরে যদি তুমি খাও আরেকবার আমার কাছে দেওয়ার কিছু নাই শুধু আমাকে তাহলে লক্ষ্মী দেবীও সেরকম আর কৃষ্ণ হচ্ছেন সেরকম রুক্মিনী কৃষ্ণ রাধারানী এনারা এত মার্সিফুল যে আমরা যদি সামান্য কিছু করি তাহলে শত গুণ হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বর্ধিত করে আমাদেরকে চিন্তারা প্রদান করেন তো ভগবান হচ্ছেন এই ধরনের ব্যক্তিত্ব ভক্ত বৎসল ভগবান তো সেইভাবে বলা হচ্ছে যে যশোদা মা সেই ভগবানের কৃপা লাভ করেছেন মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন যশোদা মা কৃষ্ণের কাছে যে কৃপা পেয়েছেন সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসী কৃষ্ণ এত কৃপা করেছেন যেটা না দিয়েছেন ব্রহ্মাকে না দিয়েছেন শিবকে শিব যদিও বৈষ্ণব ভগবানের নিজের পত্নী লক্ষ্মী দেবীও সেই কৃপা পাননি মায়ের প্রতি তিনি যে কৃপা করেছেন সিমিলার কৃপা ভগবান আরেকজনের উপর করেছিলেন তিনিও বলেছিলেন যে ভগবান আপনি এত বড় কৃপা করলেন जे ब्रह्माओ पाए यही कृपा और शिव पाए एवं लक्ष्मी देवी पाए से कृपा अपनी कर लें क्वाहम रज प्रभाव ईशतमोधिकेश जाते सुरेतर कुले कतवानुकंपा न ब्रह्मनो न तु भबाय न वैरमाय यन्मेरपित शिरसि पद्मकर प्रसादा Can you guess devotees who is this? প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ বলছেন কম রাজ প্রভাব ঈশতম কোথায় আমি রাজপ্রভাব রজগুণের প্রভাবে আচ্ছন্ন আমি কোথায় আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি যাতে সুরে দ্বারা কুলে আর কোথায় তোমার অনুকম্পা কত বা অনুকম্পা তা আমি কত নিম্ন কুলে জন্মগ্রহণ করেছি আর তোমার কৃপাটা হচ্ছে কত উচ্চ মানের কোথায় আমার জন্ম অসুর కుলে রজোগুনের प्रभावे আর কোথায় তোমার কৃপা তোমার কৃপাতে কি রকম কত উঁচু না ব্রহ্মনো নতু ভবায় না বৈরময় না ব্রহ্মনো না দিয়েছো সেই কৃপা ব্রহ্মকে নতু ভবায় না দিয়েছো সেই কৃপা ভবকে অর্থাৎ শিবকে না বৈরময় না দিয়েছো লক্ষ্মী দেবীকে সেই কৃপাটি কি যেটা তুমি আমাকে দিয়েছো কিন্ত এদের কাউকে দাম এ মেরে পিতা শিরশি পদ্মকর প্রসাদা তুমি তোমার লোটাস ফিট আমার মাথায় রেখেছ ভগবান নৃসিংহদেব তার যে হাত কর কমল সেটা প্রহ্লাদ মহারাজের মাথায় রেখেছিলেন এইভাবে কাউকে আদর করেননি ব্রহ্মাকেও আদর করেননি এইভাবে শিবকেও আদর করেননি এবং লক্ষ্মীদেবীকেও করেননি তো সিমিলারলি এখানে সুখদেব গোস্বামী মাদের যশোদাকেও বলছেন যে এনার সাথেও যে ঘটনাটা ঘটেছে যে ভগবানকে তিনি পেছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছেন এইটারও কোনো নজির নেই হিস্ট্রিতে তো ভগবানের এক একটা লীলা এক একজনের সাথে তিনি যেভাবে রেসিপ্রোকেট করেন সেটা কমপ্লিটলি ইউনিক এবং তাদেরকে বিভিন্নভাবে কৃপা করেন যে যথা প্রপদ্যন্ত ভজা মম বর্থমানুবর্তে মনুষ্যাপার্থ সর্বাপান দেমভূতান্তিমতা যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবাই যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ অর্থাৎ যশোদামায়ের কাছে যতটা সুলভ মনোধর্মী জ্ঞানী জ্ঞান যোগী আত্ম উপলব্ধির প্রয়াসী তাপস তপস্যা করছে অষ্টাঙ্গ যোগী অথবা দেহাত্ম বুদ্ধি পরাণ ব্যক্তিদের কাছে তিনি সুলভ নন কর্মকাণ্ডী কর্মী জ্ঞানী অষ্টাঙ্গ যোগী এদের কাছে তিনি সুলভ নন যশোদা মায়ের পদ ভক্তদের কাছে তিনি যেরকম সুলভ বেদেশু দুর্লভ মধুর্লভ মতম ভক্ত গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি এই বেদ পড়ে ভগবানকে পাওয়া খুব ডিফিকাল্ট কিন্তু আত্মভক্ত ভগবানের ভক্তদের থ্রু দিয়ে ভগবানের ভক্তদের শ্রীমুখ থেকে যদি ভগবানের গ্লোরি শোনা যায় সেটার মাধ্যমে ভগবানকে পাওয়া খুব ইজি সেটাই বলা হচ্ছে ভগবান বলছেন উদ্ধবকেও সেম কথা বলছেন না সাধ যতি মাম যোগ न धर्म शंख उद्धव न सध्याय तपस्त्यागो यथा भक्तिर्मूर्जित न साधयती माम अमके साधन अमी साधी तो हई ना किसर द्वारा न साधयती माम योगो अष्टांग योगेर द्वारा न धर्म शंख उद्धव तथा तो कथित धर्म धर्म अर्थ काम मोक्ष सेटार द्वारा है ना शंख योग ज्ञान योग एलोर द्वारा है ना न तपश्चर्या না শ্রদ্ধায় বেদপাঠ এইসবের দ্বারা হয় না যথা ভক্তির মমর্জিতা ভক্তির মাধ্যমে যথা ভক্তি মিহা যথা ভক্তির মমর্জিতা সব জায়গাতে ভগবান ভক্তির কথাই বলেছেন শুধুমাত্র মূড়ো ব্যক্তিরা এটা বলবেন যে ভগবদ গীতাকে প্রভুপাত ভুল ট্রান্সলেট করেছেন যদি একটু ইন্টেলিজেন্সটা লাগিয়ে শাস্ত্র পড়েন ভক্তি ছাড়া অন্য কিছু দেখাই সম্ভব নয় সব জায়গায় ভগবান ভক্তির কথাই বলেছেন भक्तियामिजा जवस्तत्व तम तत्वी तदनतर मव्यचारे भक्ति जो न, शेवते सगुणन सामतीत ब्रह्म भूयाकथ बल भक्तिर्माध्यकम भगवान के कृष्णस्तु गृह कृत्यु व्यग्रयातरी प्रभु आद्रक्षी दर्जुनौ पूर्व गुह्यको धन এরপরে নেক্সট লীলার জন্য কৃষ্ণ প্রিপারেশন নিচ্ছেন নলকুবের এবং মনিগ্রীব উদ্ধার মা যশোদা উল্লুক বেঁধে দিয়ে গৃহকার্যে ব্যস্ত হয়ে গেলেন দাম সম্পন্ন হলো পরপর সাজানো আছে ভগবানের ব্যস্ত মানুষ তো একটা লীলার পর একটা লীলা কোনো সময় নেই দাম বন্ধন লীলা হয়ে গেল ইমিডিয়েটলি চলে এলো নলকুবের মণিগ্রীব উদ্ধার কুবের আত্মা যাও বাধা মোর তাই ভাত দুই পুত্র তারা কি হয়েছিল নারদমণি তাদেরকে অভিশাপ দিয়েছিলেন এবং তারা নন্দ মহারাজের কোটয়ার্ডে দুটি যুগল অর্জুন বৃক্ষরূপে রূপে উপস্থিত ছিলেন এবং নারদমণি তাদেরকে একটা আহ অভিশাপ দেওয়ার পর তিনি তাদেরকে আশীর্বাদও দিয়েছিলেন যে তোমরা গাছ হয়ে জন্মাবে কারণ মন্দাকিনীতে এই নলকুবের এবং মণিগ্রীব অন্যান্য নারীদের সাথে উলঙ্গ হয়ে স্নান করেছিলেন এবং নরদমণিকে দেখা সত্ত্বেও কোনো সম্মান জানাননি সেই তোমরা উলঙ্গ হতে তোমাদের ইচ্ছে তাহলে গাছ হয়ে যাও গাছ সবসময় উলঙ্গ থাকে তো যাই হোক তারপর ক্ষমা চাওয়ার পর বললেন যে ঠিক আছে গাছ হবে কিন্তু তোমাদেরকে একটা আশীর্বাদ দিচ্ছি যে নন্দ মহারাজের কোটিয়ার্ডে তোমরা গাছ হবে এবং কৃষ্ণ স্বয়ং তোমাদের উদ্ধার করবে তো উলু খদ নিয়ে দুই অর্জুন বৃক্ষের মধ্যে কৃষ্ণ প্রবেশ করে যাচ্ছিলেন উলু খদ্রি আটকে যায় দুটো অর্জুন বৃক্ষের মাঝে কৃষ্ণ যখন একটু ফোর্স দেন দুটো অর্জুন বৃক্ষ পড়ে যায় নিচে এবং সেখান থেকে নলকুবের এবং মণিগ্রি বেরিয়ে আসেন তারা কৃষ্ণকে প্রার্থনা করেন যে ভগবান আপনার সেবা যেন কোনোদিন আমরা না বলি বাণী গুণানু কথনে শবন কথা হস্তৌ চ কর্মসুমনস্তব পাদ শিরা স্তবনিবাসে জগৎ প্রণামে দৃষ্টি শতম দর্শনে স্তুভাত্মা নু নাম তো নলকূপের এবং মণিকিরী প্রার্থনা করছেন যে আমাদের বাণী যেন গুণানুকথা নেই আপনার গুণ মহিমা কীর্তন করাতে যেন আমাদের কথা সবসময় ইউজ হয় আমাদের কর্ণেন্দ্রিয় যেন শুধু আপনার লীলা শবন করার কাজে ইউজ হয় এবং আমি যেন হাত দিয়ে পা দিয়ে সবসময় আপনার কাজ করি এবং আমি যেন আমার চোখ দিয়ে তোমার ভক্তদেরকে দেখি যারা তোমার থেকে নন ডিফারেন্ট তো এইভাবে নলকুবের এবং মণিগ্রীব ভগবানের কাছে ক্ষমা চান যে আমাদের ভুল হয়ে গেছিল আশীর্বাদ করুন যে কখনোই আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেন আমরা আপনার সেবা ব্যতীত অন্য কাজে না লাগাই তো এইভাবে নলকুবের এবং মণিগ্রীবকেও পরমেশ্বর ভগবান কৃপা করলেন নাও দিস ইজ দ্য লাস্ট শ্লোকা যে এরা এরপরে সেই লীলাটা বর্ণনা করা হবে সেটার জন্য কন্টেক্স দেওয়া হচ্ছে বা দামোদর লীলার চ্যাপ্টারে দিস ইস দা লাস্ট শ্লোকান এভাবে নলকুবের এবং মণিগ্রীব তারা মন্দাকিনীতে স্নান করেছিলেন উলঙ্গ হয়ে সে এখানে এসেছিলেন কিন্তু তারা কোনো সম্মান প্রদর্শন করেননি সেই জন্য তারা অভিশপ্ত হয়েছিলেন পুরা নারদ সাপে না বৃক্ষতাম তো এইভাবে পুরাকালে কালে নারদমণি সাপের ফলে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন এরা নলকুবের এবং মণিগ্রীব কুবের ধনকুবের বলা হয় যে ট্রেজারার সে ধনকুবেরের দুই পুত্র তো তারাও ভগবানের কৃপা লাভ করেন এবং তথা সে আমার কোনো আগ্রহ নেই এইরকমই আমাকে প্রেম ভক্তি প্রদান করো যেরকম নলকুবের এবং মণিগ্রীবকে প্রদান করেছে এইভাবে দামোদর লীলা কমপ্লিট হয় श्री श्री दामोदर लीला की जाय ग्रंथराज भागवतम की जाए निता गौर प्रेमानंदे हरि हरिहरि